মোদীর মুখ চাব নোখোজে এমএনএফে। মোদীর কাষত বহিবলৈ অনিচ্ছুক জুৰাম থাংগা। প্রায় পাঁচ বছর মিজোরামত এমএনএফ বিজেপিয়ে একেলগে সরকার চলালে। আগন্তুক বিধানসভা নির্বাচনের পূর্বে এবার বিজেপিকে বুড়া আঙুলি দেখাইছে মিজোরামত শাসনত থকা আঞ্চলিক দলটোয়ে। মণিপুরের হিংসাত্মক ঘটনাক দোহাই দি এমএনএফে লৈছে এই সিদ্ধান্ত। শ শ গির্জাঘর জ্বলোৱা বুলি বিজেপিক অভিযুক্ত করে কৌশলী স্থিতি এমএনএফর। দলটোয়ে ভালকৈ জানে খ্রিস্টান অধ্যুষিত রাজ্যখনের বিজেপির হিন্দুত্ব স্লোগান মূল্যহীন। মিজোরামের নির্বাচনী প্রচার চলাবলৈ 30 অক্টোবরত অহা কথা প্রধানমন্ত্রী। মামিক নামের স্থানত হব মোদীর জনসভা। সেই সভাত মোদীর সৈতে মঞ্চত নবহে এমএনএফর নেতা। ইফালে কংগ্রেস নেতৃত্ব মিজোরামের নির্বাচনক লৈ বিরাট আশাবাদী। প্রাক নির্বাচনী মিত্রতাক লৈ কোনো আলোচনা হওয়া নাই কংগ্রেস আর মিজোরামের আন আঞ্চলিক দলের মাজত। নির্বাচনের ফলাফলের ঘোষণার পাছত কি হয় সে সিদ্ধান্ত লওয়া নাই কংগ্রেসে। অবশ্যে জেড পি এমক বিজেপিয়ে ব্যবহার করা বলে ইতিমধ্যেই মন্তব্য করেছে রাহুল গান্ধীয়ে। অপেক্ষা এতিয়া মিজোরামের নির্বাচনের ভোটগ্রহণলৈ। প্রতিক্ষণে বিরোধী ঢৌয়ে চুই যাওয়া এমএনএফর হাতত বিজেপির বিরোধিতার আন বিকল্পও নোহোৱা হৈছে। কিন্তু ফলাফল ঘোষণার পাছত এমএনএফর স্থিতি কি হয় সেয়া হয়ে পড়ব লক্ষণীয়। অসমীয়া প্রতিদিন, ডিজিটাল ডেস্ক।